অ্যামাজন জঙ্গল এই নামটির সঙ্গে ছোট বড় সকলেই কম বেশি পরিচিত আছে। এটি পৃথিবীর সবচেয়ে বড় জঙ্গল, যার বিস্তার পৃথিবীর সকল রেইনফরেস্টের দ্বিগুণ। বিশ্বের সবচেয়ে বড় রেইনফরেস্ট অ্যামাজনকে বলা হয় পৃথিবীর ফুসফুস। পৃথিবীতে অক্সিজেন দিয়ে জীব বৈচিত্র্যকে টিকিয়ে রাখতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে এই অ্যামাজন। এই রেইনফরেস্টে রয়েছে এমন সব অদ্ভুত ও ভয়ানক প্রাণী যা আপনি বিশ্বের অন্য কোথাও দেখতে পাবেন না। আজ আপনাদের পরিচয় করিয়ে দেব এমন কিছু প্রাণীর সঙ্গে যেগুলোর জন্য অ্যামাজন হয়ে উঠেছে পৃথিবীর সবচেয়ে ভয়ানক রেইনফরেস্ট। তো চলুন জেনে নেওয়া যাক অ্যামাজনেরই কয়েকটি ভয়ঙ্কর প্রাণী সম্পর্কে। বন্ধুরা, রোড অফ মিস্ট্রির আরও একটি নতুন এপিসোডে আপনাকে স্বাগতম। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে অনুরোধ থাকবে, আমাদের চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশের নোটিফিকেশন বেল আইকনটিতে প্রেস করুন। বিচ্ছু। বিশালাকার এই হলুদ পায়ের বিচ্ছুর দৈর্ঘ্য প্রায় 1 ফুট, কোনোটা আবার তারও কিছুটা বেশি। এই বিচ্ছুর খাদ্য তালিকায় গিরগিট, সাপ, ব্যাং, ইঁদুর, বাদুর এমনকি পাখিও রয়েছে। শিকার ধরেই প্রথমে তার রক্তে মারাত্মক বিষ ঢুকিয়ে দেয় এরা, তারপর শিকার মরে গেলে ধীরে ধীরে খেয়ে ফেলে। ওয়ান্ডারিং স্পাইডার। ব্রাজিলিয়ান এই মাকড়সা অ্যারাকনিড শ্রেণীর সবচেয়ে বিষাদর। এমনকি এই মাকড়সার গ্রিক ভাষায় বিজ্ঞানসম্মত নাম ফোনিউট্রিয়া, যার অর্থ খনি। আকারে ছোট এই মাকড়সাকে ওয়ান্ডারিং স্পাইডার বলার কারণ এই মাকড়সা গাছে গাছে জাল বোনার বদলে রাতে জঙ্গলের মাটি খুঁড়ে বেড়ায় শিকারের জন্য। 1996 সালে এই মাকড়সার বিষাক্ত বিষের অ্যান্টিডোট আবিষ্কার করা হয়। বুলেট অ্যান্ট। অ্যামাজনের জঙ্গলে ঘুরে বেড়ানোর সময় যদি আচমকা মনে হয় শরীরের মধ্যে দ্রুতগতিতে কোনো বুলেট ঢুকে গেছে, তাহলে নিশ্চিত ধরে নিতে হবে সেটা বুলেট অ্যান্ট। এই পিঁপড়ার কামড় বুলেট বিঁধে যাওয়ার মতোই। একবার কামড় খাওয়ার পর 24 ঘন্টা যন্ত্রণায় ছটফট করতে হয়। পয়জন ডার্ট ফ্রগ। ছোট আকৃতির শরীর এবং রংবেরঙের চমকানো শরীর দেখে অনেকেরই ইচ্ছে হবে হাতে নিয়ে একটু এর শরীরে হাত বুলিয়ে দিতে। যদি আপনি এমনটা চান তাহলে জেনে নিন আপনার মৃত্যু অবধারিত, কারণ অ্যামাজনে বসবাসকারী এই ক্ষুদ্র ব্যাংকগুলো পৃথিবীর বিষাক্ত প্রাণীর মধ্যে অন্যতম। এর বিষ রয়েছে এদের শরীরের চামড়ার উপরে। পয়জন ডার্ট ফ্রগ মাত্র 2 ইঞ্চি পর্যন্ত লম্বা হয়, কিন্তু এদের বিষ 10 জন পূর্ণবয়স্ক মানুষকে মেরে ফেলার জন্য যথেষ্ট। রেড বেল্ট পিরানহা। এই মাছটি অ্যামাজনের স্বাদু জলে বসবাস করে। এরা আকারে 10 সেন্টিমিটার হয়ে থাকে, কিন্তু এদের ক্ষুদ্র আকার নিয়ে একদমই অবহেলা করা যাবে না। পিরানহা মাছ দলবদ্ধভাবে থাকতে পছন্দ করে, অর্থাৎ এরা 100 একত্রিত হয়ে শিকারের উপর হামলা করে। এদের রয়েছে ভয়ঙ্কর দাঁত ও চোয়াল, যা এদের সবচেয়ে ভয়ঙ্কর প্রাণীতে পরিণত করে। পিরানহার দাঁত ব্লেডের মতো ধারালো এবং চোয়াল খুবই শক্ত ও মজবুত। অ্যামাজনে প্রতি বছর প্রচুর পরিমাণে মানুষ মারা যায় এই পিরানহার হামলায়। ব্রাজিলের কিছু এমন নদী রয়েছে যেগুলো পিরানহার ব্যাপক উপস্থিতির জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। এই প্রাণীটি অ্যামাজন নদী ও জঙ্গলকে ভয়ঙ্কর হিসেবে গড়ে তুলেছে। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেল আইকনটিতে অবশ্যই প্রেস করবেন।